আজ আরতির চ্যানেলে তৈরি হতে চলেছে দারুণ একটা ইউনিক রেসিপি, মিষ্টির রেসিপি। বাড়িতে যখন কোনো গেস্ট আসবে বা বাড়িতে ছোটোখাটো যখন কোনো অকেশনে পারপাসে এটা অনায়াসে তোমরা বানাতে পারবে, শুধুমাত্র বারবেন বিস্কিট দিয়ে, বারবেন চকলেট বিস্কিট, যে কোনো বিস্কিট দিয়ে। তো চলো আমরা দেখবো আজকের রেসিপি। আর আজকের রেসিপি তাদের জন্য যারা বাড়িতে ঘি বানাও তাদের জন্যই ইম্পর্টেন্ট বেশি করে, আর যারা ঘি বানাও না তারাও এই মিষ্টিটা বানাতে পারবে। তো চলো আমরা দেখবো আজকের রেসিপি। দু রকমের এখানে মিষ্টি আছে কিন্তু টেস্ট একই, বানানোরও দু রকমের হয়েছে। তো চলো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে দেখবো আজকের মিষ্টির রেসিপি, চকলেট মিষ্টি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করবে, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের রেসিপি, চকলেট মিষ্টি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো আর দেরি না করে তো চলো চটপট বানিয়ে ফেলি, খুবই অল্প সময়ের মধ্যে, একদম 10 মিনিটে রেডি। নমস্কার, আমি আরতি, আরতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ একটা মিষ্টির রেসিপি নিয়ে, যেটা নর্মালি কিন্তু আমরা মিষ্টি দোকান থেকে কিনে তো খাই, কিন্তু আমরা বুঝতেই পারি না জিনিসটা কিসের। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করব যার জন্য আমাদেরকে এখানে এক্সট্রা কোনো চিনির দরকার পড়বে না, আর গ্যাস জ্বালানোরও কোনো ঝঞ্ঝট নেই। তো চলো দেখবো। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এখানে আছে যেটা আমি ইউজ করছি, সেটা কিন্তু অপশনাল আছে, সেটা ছাড়াও এই মিষ্টিটা তোমরা বানাতে পারবে। আর আমি কেন ইউজ করছি সেটাও আমি তোমাদেরকে বলবো আজকে। তো চলো দেখবো কী কী নিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে বারবেন বিস্কিট, তো বারবেন বিস্কিটের প্যাকেট নিয়েছি, দুটো নিয়েছি আমি, তো দুটো নিয়েছি। আর এখানে আছে কিছু স্প্রিঙ্কল আর গোল্ডেন বলস, সিলভার বলস সাজানোর জন্য। আর এখানে আছে ডেজিকেটেড কোকোনাট 1 কাপ, 1 কাপ গুঁড়ো দুধ, কিছুটা কাজু গ্রেট করা। এখানে আছে একদম ছোট্ট একটা চকলেট, এটা মিনিমাম 20 থেকে 30 গ্রাম হবে চকলেটটা, বার চকলেট থেকে নিয়েছি, এটা অপশনাল আছে, এটা তো না দিলেও চলবে। আরেকটা জিনিস যেটা আমি ইউজ করবো এখানে সেটা হচ্ছে এইটা, এই যে এটা, এটা হচ্ছে কি, এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি। তো এটা হচ্ছে ঘি, যে আমরা বানাই যে ঘিয়ের যে চাইটা সেটা আমি রেখে দিয়েছিলাম 2 মাসের ফ্রিজে। তো আমি তো বাড়িতেই ঘি বানাই, তো এক্সট্রা এখানে আমাদের কোনো ঘিও দরকার হবে না। তো এটা ফেলে দেওয়ার অংশ, অনেকেই ফেলে দেয়, অনেকে চিনি দিয়ে খায়, তো এটা আজকে আমি ফেলবো না, এটা দিয়ে আজকে আমি মিষ্টি তৈরি করব। মিষ্টি দোকানেও অনেক সময় আমি দেখেছি এটা দিয়ে চকলেট যে মিষ্টিগুলো হয় সেটা বানানো হয়, তো অনেক সময় বানায়, আমি একটা মিষ্টি দোকানে দেখেওছিলাম। তো এটা আমি বরাবরই করি যে এটা আমি ফেলি না, এটা দিয়ে আমি কিছু না কিছু বানিয়ে ফেলি। তো এটা দিয়েই আজকে আমি বানাবো, এটা কিন্তু পুরোপুরি অপশনাল আছে, যারা বাড়িতে ঘি বানাও তাদের জন্য এই মিষ্টিটা, যারা না বানাও তারা এটাকে স্কিপ করবে, এগুলো কিন্তু দিয়ে বানাতে পারবে। তো লেটস স্টার্ট নাও। তো চলো আমরা ফটাফট বানাবো কিন্তু কি। আর এখানে দুধ আছে, ফোটানো দুধ, কাঁচা দুধ না। তো প্রথমে কি করব, একটা মিক্সিং জার নেব, মিক্সিং জারে আমি বিস্কিটগুলোকে প্রথমে ভেঙে দিয়ে দেব। তো কেটে এটা দিয়ে দিচ্ছি, তো এরকম ছিঁড়ে দিলেই হবে। তো এই বিস্কিটগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে আগে একটা খেয়ে নিই, তাই না? আমার এই বিস্কুট খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে একটা এতে, সরি রোদে পড়ে গেছে, 8টা থাকে, তো আমি দিয়ে দিয়ে দিলাম। আমি এখানে দুটো প্যাকেট ইউজ করছি, তো এটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করব, তো গ্রাইন্ড করব, তার সাথে আমি এটাও দিয়ে দিচ্ছি। তো প্রথমে আগে বিস্কিটটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে আসি, একটু কোর্সলি করে নিয়েছি।
রেসিপি কিন্তু এই বিস্কিটের জায়গায় তোমরা অন্য কোনো বিস্কিট ইউজ করতে পারো, পার্লে জি বা ব্রিটানিয়া, কিন্তু সেগুলো করলে কিন্তু চিনি দিতে হবে। এতে আলাদা করে কোনো কিছু প্রয়োজন নেই। আর তোমরা চাইলে এখানে অরিও বিস্কিটও ইউজ করতে পারো। এবারে আমি এটা দিয়ে দেবো, দেখো কতটা ঘি আছে এর মধ্যে, পুরো ঘি। এই ঘিটা কাজ করবে। এবারে আমি এতে অল্প একটু দুধ দিয়ে দেব, একদম অল্প, হাফ কাপ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো দেখো এটা হয়ে গেছে। এবার আমি এটা একটা মিক্সিং বলে বার করে নিচ্ছি। আর একটু একটু যদি বিস্কুটের টুকরো রয়ে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই, ওটা থাকলে আরো ভালো লাগবে যখন মিষ্টিটা খাওয়া হবে তখন। তো আমি এবারে ঢেলে নিচ্ছি। একবার বানিয়ে দেখতে পারো, এরকম মিষ্টি খুব টেস্টফুল হয় আর একদম খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তো যাই হোক, যে এতে এত ময়েশ্চার আছে ঘিয়ের চাইতে, তারপরে আর বিস্কিটে, তো এতে আলাদা কোনো রকম আর ঘিয়ের দরকার হয় না। তো এবারে আমি এটাকে ভালো করে মিক্স